Dear learners, welcome to English World, SKR. Dear learners, today we will learn voice sense of assertive sentence node 1. Both active voice, duty verb mode, dito verb to prove to not agle. Passive korashomai, amra jaja korbo. Both active voice, duty verb mode, dito verb to prove, dito verb to prove. টু না থাকলে প্যাসিভ করার সময় আমরা যা যা করব প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে উক্ত সাবজেক্টের পর প্রথম ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে উক্ত হেল্পিং ভার্বের পর প্রথম ভার্বের ভিথরি বসবে নাম্বার 4 উক্ত ভিথরি এর পর 2 প্লাস দ্বিতীয় ভার্বের বাকি অংশ বসবে নাম্বার 5 এরপর একটি প্রিপোজিশন বাই বসবে সর্বশেষ বাই এর পর প্রথম সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে কি প্রথম ভার্বটি লেট হলে প্রথম ভার্বটি দুটি ভার্বের মধ্যে প্রথম ভার্বটি লেট হলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসবে না দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসবে না এবং বাকি ব্যাখ্যাগুলো প্রয়োগ করতে হবে বাকি ব্যাখ্যাগুলো প্রয়োগ করতে হবে এই টু হবে না শুধু এবং বাকি সব ব্যাখ্যাগুলো প্রয়োগ করতে হবে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্স নোট 1 সম্পর্কে ভালো একটি ধারণা নিব হি সহা গৌ দে হি সহা গৌ দে অ্যাক্টিভ ভয়েস এখানে বলা হচ্ছে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসে এই অ্যাক্টিভ ভয়েসটাতে দুটি ভার্বের মধ্যে স একটি ভার্ব গৌ আর একটি ভার্ব দুটি ভার্বের মধ্যে দ্বিতীয়টির পূর্বে দ্বিতীয় ভার্বটির পূর্বে এই যে এখানে কোনো টু না থাকলে প্যাসিভ করার সময় আমরা কি কি করব এটা হচ্ছে প্রথম ভার্ব আর গো এটা হচ্ছে টু বিহীন দ্বিতীয় ভার্ব অর্থাৎ আমরা প্যাসিভ করার সময় এইরকমটি যদি হয় প্যাসিভ করার সময় আমরা কি কি করব প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে প্রথম ভার্ব স এর অবজেক্ট হচ্ছে হার হারের সাবজেক্ট হচ্ছে সি উক্ত সাবজেক্টের পর এই সাবজেক্ট এর পর প্রথম ভার্ব অনুযায়ী প্রথম ভার্ব অনুযায়ী অর্থাৎ প্রথম ভার্বের টেন্স অনুযায়ী এটি হেল্পিং ভার্ব পড়বে স এটি হচ্ছে ভি টু সিম্পল পাস্ট টেন্স যদি হয় তাহলে হেল্পিং ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসে ওয়াজ আর কি নিতে হবে তো সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াস সি ওয়াস উক্ত হেল্পিং ভার্বের পর এই হেল্পিং ভার্বটার পর প্রথম ভার্বের ভিতরে বসবে প্রথম ভার্ব স সি স সিন সি স সিন ভিথির হচ্ছে সিন ভিথিরি বসবে উক্ত ভিথিরি এর পর টু প্লাস দ্বিতীয় ভার্ব প্লাস বাকি অংশ এই ভিথিরি এর পর এই যে দ্বিতীয় ভার্ব তার মানে টু প্লাস টু গো দেয়ার দ্বিতীয় ভার্ব প্লাস বাকি অংশ বসবে এরপর একটি প্রিপোজিশন বাই বসবে সর্বশেষ বাই এর পর প্রথম সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে প্রথম সাবজেক্ট হচ্ছে হি এর অবজেক্ট হচ্ছে হিম আমরা আরও একটি এক্সাম্পল শিখব হি লেট হার ডু দ্য ওয়ার্ক হি লেট হার ডু দ্য ওয়ার্ক হি লেট হার ডু দ্য ওয়ার্ক অ্যাক্টিভ ভয়েসে দুটি ভার্বের মধ্যে দুটি ভার্ব লেট একটি ভার্ব এবং ডু আর একটি ভার্ব দুটি ভার্বের মধ্যে দ্বিতীয়টির পূর্বে টু না থাকলে দ্বিতীয়টির পূর্বে টু না থাকলে প্যাসিভ ভয়েস করার সময় প্যাসিভ ভয়েস আমরা করবো প্যাসিভ ভয়েস করার সময় প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে প্রথম ভার্বের অবজেক্ট হচ্ছে আর হবে সি উক্ত সাবজেক্টের পর প্রথম ভার্ব অনুযায়ী প্রথম ভার্বের টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে লেট এই লেট 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 ভি ওয়ান হচ্ছে লেট ভি টু হচ্ছে লেট ভি থ্রি হচ্ছে লেট এই লেট ভার্ব তিনটি ফর্মই একই তিনটি ফর্মে এদের কোনো ব্যবধান নেই লেট 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 হি লেট হার ডু দ্য ওয়ার্ক আসলে এই লেট ভি ওয়ান না ভি টু এটি কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স এটি কি সিম্পল প্রেজেন্ট নাকি সিম্পল পাস্ট আমরা যদি একটু ব্যাখ্যা করি হি সাবজেক্ট এখানে হি হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বটির সাথে এস বাই এস নেই হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্ব লেট এর সাথে কোনো এস বাই এস নেই কারণ এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ এই লেট হচ্ছে ভি টু
কারণ ভিটু এর সাথে এস বাই এস বসে না। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও লেট এর সাথে এস বা ইএস নেই, কারণ এটি হচ্ছে ভিটু, কারণ ভিটু এর সাথেই এস বা ইএস বসে না। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। ইফ ইট ইজ ভি ওয়ান অর ভি টু, ওকে, অর্থাৎ এই লেট এখানে হচ্ছে ভি টু, সিম্পল পাস্ট টেন্স। সি সি টু নম্বর বলছে উক্ত সাবজেক্টের পর প্রথম ভার্ব অনুযায়ী প্রথম ভার্বের টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। হেল্পিং ভার্ব যেহেতু এটি ভি টু সিম্পল পাস্ট টেন্স, প্যাসিভ করার সময় ওয়াজয়ার হিসাবে প্যাসিভ করার সময় ওয়াজয়ার হেল্পিং ভার্ব হিসাবে যে কোনো একটিকে বসাতে হবে। সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য সি এর সাথে বসবে ওয়াস, সি ওয়াস। উক্ত হেল্পিং ভার্বের পর প্রথম ভার্বের ভিতরে বসবে লেট লেট লেট, এটির ভিতরে হচ্ছে লেট। উক্ত ভিথ্রির পর টু প্লাস দ্বিতীয় ভার প্লাস বাকি অংশ বসবে, এই ভিথ্রি এর পর টু প্লাস দ্বিতীয় ভার প্লাস বাকি অংশ বসবে। কিন্তু এখানে চাবিতে বলা হয়েছে প্রথম ভার্বটি লেট হলে, প্রথম ভার্বটি লেট হলে অর্থাৎ লেট, প্রথম ভার্বটি লেট হলে দ্বিতীয় ভার্বের পূর্বে, দ্বিতীয় ভার্বের পূর্বে, এই দ্বিতীয় ভার্ব এর পূর্বে টু বসবে না, টু বসবে না, অর্থাৎ টু ছাড়াই ডু দ্য ওয়ার্ক বসাতে হবে। ডু ডু বাকি অংশ দ্য ওয়ার্ক। এরপর একটি প্রিপোজিশন বাই বসবে, বাই সর্বশেষ বাই এর পর প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট সি, সরি প্রথম সাবজেক্ট হি, প্রথম সাবজেক্ট হি এর অবজেক্টকে বসাতে হবে, এর অবজেক্ট হচ্ছে হিম। থ্যাংক ইউ এভরি ওয়ান অন বিহাফ অফ ইংলিশ ওয়ার্ল্ড স্কোয়ার।